আজকে হচ্ছে 12ই এপ্রিল, আজকে হচ্ছে চন্দ্রচূড় মেলার ফার্স্ট দিন। আর প্রচুর পরিমাণ ভক্ত মহারা দেখতে পাচ্ছি আশ্রয় দিয়েছে। আজ হচ্ছে প্রথম দিন, আর প্রথম দিনে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর মন্দিরের মন্দিরের গেটের সামনে রয়েছে একটা সেলফি স্ট্যান্ড, মানে সেলফি পয়েন্ট দেখতে পাচ্ছি। হে গাইস, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে এসেছি চন্দ্রচূড়ে। আর আজকে হচ্ছে 12ই এপ্রিল, আজকে হচ্ছে চন্দ্রচূড় মেলার ফার্স্ট দিন। আর আজকে প্রথম দিনে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। মেলাটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তার সাথে সাথে মেলাটা কতদিন রয়েছে আর এই মেলা তোমরা কিভাবে আসবে সবকিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওর মধ্যে। আর মেলাতে কি কি রাইড এসছে না এসছে সবকিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর যারা চ্যানেলটাকে এখনো তক সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চন্দ্রচূড় মেলা 2024। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো। ও, এবারে যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে। তো চলো মন্দিরের ভিতর দিকে যাবো। দেন মন্দিরের ভিতর দিকে গিয়ে পরে মন্দিরের ভিড়টাও তোমাদেরকে দেখাবো। আর মন্দিরের বাইরে প্রচুর পরিমাণে স্টল রয়েছে, খাবার স্টল রয়েছে, আরো নানা ধরনের স্টল রয়েছে। তো সেই স্টলগুলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। যেমন কি এ সাইডে একটা খাবার স্টল রয়েছে দেখতে পাচ্ছি, আর আগে দিকে প্রচুর পরিমাণে স্টল বসেছে, পুজোর সামগ্রিক দোকান, আরো বিভিন্ন ধরনের দোকান বসেছে। তো তোমরা না এলে বুঝতে পারবে না। তো এখন মন্দিরের ভিতর দিকে যাই, দেন মন্দিরের ভিউটা তোমাদেরকে একটু দেখাই। আর মন্দিরের মন্দিরের গেটের সামনে রয়েছে একটা সেলফি স্ট্যান্ড, মানে সেলফি পয়েন্ট দেখতে পাচ্ছি। 30 টাকা রয়েছে, 50 টাকা আর 80 টাকা দেখতে পাচ্ছি যেমন কি রয়েছে। তো এবার চলে এসেছি মন্দিরের ভিতরে। আর মন্দিরের ভিতরে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, আর তোমাদেরকে মন্দিরের ভিতরের ভিউটা তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো, কারণ মন্দিরের ভিউটা দেখাবো, তারপর তোমাদেরকে বলবো যে এই মেলা কতদিন রইবে আর কি কি স্টল রয়েছে আর রাইড কি কি এসেছে সব কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওর মধ্যে। তো চলো মন্দিরের ভিউটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, দেন যাবো বাইরের দিকে। আর প্রচুর পরিমাণ ভক্ত মহারা দেখতে পাচ্ছি আশ্রয় দিয়েছে। আজ হচ্ছে প্রথম দিন, আর প্রথম দিনে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। মন্দিরটা দেখতে পাচ্ছি, মন্দিরটা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। তো খুবই সুন্দর লাগছে দেখতে মন্দিরটাও, এত পরিমাণে ভক্তগণের ভিড় যে কোনো বলার নেই। আর এই সাইডে দেখতে পাচ্ছি যে মানে ভক্তগণরা দাঁড়িয়ে আছে লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য, এত পরিমাণে ভিড় হয়েছে এই মেলাতে। আর দেখতে পাচ্ছ এখন তো গেট খুলে নিয়ে আর সবাই সবই ভক্তগণরা দাঁড়ায় আছে দেখতে পাচ্ছি। আর এই সাইডে প্রচুর পরিমাণে ভক্তগণরা রয়েছে দেখতে পাচ্ছি পুজো দেওয়ার জন্য। আর এই সাইডে অনেক ভক্তগণ ভিতরে ভিতরে না গিয়ে পরে এখানে পুজো দিয়ে দিচ্ছে নন্দী মহারাজের সামনেই দেখতে পাচ্ছি। আর প্রচুর পরিমাণে ভিড় রয়েছে মন্দিরের ভিতরে। যেমন কি বাইরে একটা এলসিডি লাগানো হয়েছে প্রতি বছরের মতন, এ বছরও বাইর থেকে বাবার দর্শন করতে পারো তোমরা ভিতরে না গিয়ে পরে। মানে ভিতরে যাওয়ার জন্য প্রচুর পরিমাণ লাইন দিয়ে ভক্তমারা রয়েছে, তোমরা চাইলে বাবার দর্শন বাইর থেকেও করতে পারো। তাতে আমরা বাইর থেকে দেখতে পাচ্ছি এলসিডির মধ্যে। আর এই সাইডে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে প্রদীপ, তারপর নানা রকম পুজো সামগ্রী রয়েছে। বাইরে বাবাকে পুজো দিচ্ছে দেখতে পাচ্ছি, সামনে এলসিডি লাগানো আছে আর বাইরে দেখছি বাবাকে পুজো দেওয়া হচ্ছে। সাইডে প্রচুর পরিমাণে মন্দির রয়েছে, আর এই মন্দিরগুলো তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভক্তমানরা পুজো দিচ্ছে। আর ওইদিকেও প্রচুর পরিমাণ মন্দির রয়েছে, তো ওইদিকেও মন্দিরে পুজো দিচ্ছে। আর বাবার মন্দিরে তো প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ভক্তমানরা আশ্রয় নিয়েছে, যেহেতু হচ্ছে রাতে হচ্ছে গাজনটা, গাজনটা হবে রাত্রি 11 থেকে আই থিঙ্ক শুরু হয়, 10-11 থেকে গাজনটা শুরু হয়। তো এখন সকালবেলাতে এত ভিড় আছে যে কোনো বলার নেই, রাত্রিবেলায় কত ভিড় হবে সেটা বুঝতে পারছো। আর আজকে হচ্ছে প্রথম দিন, যেমন কি মেলার ফার্স্ট দিন, আর ফার্স্ট দিনে এত ভিড় যে কোনো বলার নেই।
তো আরও মেলা রয়েছে, কদিন রয়েছে সেটা তোমাদেরকে লাস্টে বলবো। তো চলো এবার মেলাটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় যে কী কী এসেছে। এই মেলাতে প্রতি বছর ভিড় হয়, আর এই মেলাতে যত রাত্রি হয় তত ভিড় বাড়ে, মানে তত মেলার ভিড়টা প্রচুর পরিমাণে আরও বেড়ে যায়। তো আর প্রচুর পরিমাণ ভক্তমানরা যেমন আশ্রয় নিয়েছে, আর মেলার টাইমও প্রচুর পরিমাণ ভক্তমানরা আশ্রয় নেয়। তো আজ থেকে প্রথম দিন, আর কদিন মেলা থাকবে সেটা তোমাদেরকে পরে বলবো। তো চলো একটু মেলাটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখা যাক। বেরিয়ে পড়লাম, আর এখনো পর্যন্ত ভক্তগণের আসা কম হয়নি, মানে এখনো পর্যন্ত ভক্তগণরা আসছে। তো চলো এবার তোমাদেরকে ঘুরে দেখাবো স্টল গেলা, দেন যাবো রাইড গুলোর দিকে। মানে প্রচুর পরিমাণে রাইডও এসছে, আর প্রচুর পরিমাণে এবছর প্রতি বছরের মতনই এবছরও দোকানদানি বসেছে। তো চলো একটু দোকানদানি গেলে ঘুরিয়ে দেখায় দেন, তারপরে যাবো রাইড গুলোর দিকে। তো চলো তোমাদেরকে দোকানদানি গেলে একটু ঘুরিয়ে দেখাই। তোমাদেরকে মেলাটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, আর মন্দিরের ভিতরেও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর আজকে যেমন কি হচ্ছে প্রথম দিন, আর প্রথম দিনে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর তোমাদেরকে এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে প্রচন্ড পরিমাণে রাইড এসছে এই মেলাতে, প্রচন্ড পরিমাণে রাইড আসে, অনেকে জানে আবার অনেকে জানে না। তো রাইডগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় যে বাচ্চাদের আর বড়দের জন্য রাইড কী কী এসেছে, সেই রাইডগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। দেন তারপর তোমাদেরকে বলবো যে এই মেলাতে আসতে কী করে, আর এই মেলা কতদিন থাকবে, সব কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওর মধ্যে বলেছিলাম। তো চলো তোমাদেরকে রাইডগুলো ঘুরে দেখাই, দেন তারপর তোমাদেরকে বলবো যে এই মেলা কতদিন থাকবে। তোমাদেরকে এই চন্দ্রচূড় মেলা সবকিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, মন্দিরটাও ঘুরিয়ে দেখালাম, আর রাইড গুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এবার তোমাদেরকে বলে রাখি এই মেলাটা থাকবে কতদিন। এই মেলাটা অফিসিয়াল ভাবে থাকে 3 থেকে 4 দিন, আর প্রচুর পরিমাণে দিনের বেলা তো ভিড় হয়েছে। আজ প্রথম দিন, আজ 12ই এপ্রিল, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর এই মেলা রাতের বেলায় আরো প্রচুর পরিমাণে ভিড় হয়, মানে হাজার হাজার মানুষের থেকেও বেশি ভিড় হয় এই মেলাতে। তো তোমরা চাইলে আসতে পারো। আর যে গাজনের মেন মেন যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো থাকে রাতে, লাঠি খেলা বলো, তারপরে কাটা লাটা আছে, সেগুলো সব রাতের বেলা তো হয়। আর তোমরা চাইলে আসতে পারো। আর তোমরা আসলে কি করে, তোমাদেরকে আসতে হলে আসতে হবে আসানসোল, আসানসোল বাস স্ট্যান্ড বা বিএনআর, তোমরা আসানসোল বাস স্ট্যান্ড বা বিএনআর থেকে তোমরা চিত্তরঞ্জন লাইনের বাস ধরে বা টোটো ধরে তোমরা এই চন্দ্রচূড় বললে তোমাদেরকে নামিয়ে দেবে, বা নেমতপুর দিক থেকে তোমরা টোটো ধরে আসতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।